আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যা বিগত 10 বছর ধরে বহু বইয়ের বাইরে অর্থাৎ আননোন অঙ্ক কিন্তু পরীক্ষায় এসছে, বহু আননোন অঙ্ক এসছে। তোমরা যদি 10 ইয়ার্স দেখো কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? তো সেই টপিকটা হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি অধ্যায় থেকে কিন্তু ভালোই আননোন অঙ্ক, আমি যখন 10 ইয়ার্স দেখছিলাম আননোন অঙ্ক কিন্তু এসছে। সেই আননোন অঙ্কগুলো কেউ নিয়েও তোমাদের সামনে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আজকে সাজেশান যা দিচ্ছি তোমরা সামনে বইটা খুলে নাও, খুলে দাগ দিতে থাকো, এবং লাস্টে আমি সব বলে দেবো যে বইয়ের বাইরে কোন অঙ্কগুলো এবছরের জন্য পরীক্ষার খাতে আসতে পারে সেগুলোকেও তোমাদের কিন্তু বলে দেবো, ঠিক আছে? ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? তোমরা প্রথমত কথা 23.2 অধ্যায়ে চলে যাও। 23.2 অধ্যায়ের তোমরা দেখতে পাবে তার আগের পেজে 301 পেজে প্রয়োগ 18 অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য, তার সঙ্গে প্রয়োগ 19 এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলতে গেলে, ঠিক আছে? এবং দেখো এইখানে তোমরা যদি কোষে দেখি 23.2 অধ্যায়ে আসো, সেখানে দেখো মান নির্ণয় করো যে 5-এর দাগের অঙ্কগুলি আছে, সেইখান থেকে তোমরা অবশ্যই VII, VIII এবং IX-এর অঙ্ক কিন্তু করবে, কারণ তোমাদের এইখান থেকে একটু বড় টাইপের কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? তার সঙ্গে 7-এর দাগের II, III, এই 3টে অঙ্ক কিন্তু অবশ্যই করবে। বহুবার ডিগ্রি চেঞ্জ করে এই এই অধ্যায়গুলি এমন, এখানে না মানে আমি দেখছিলাম যে বই থেকে যত না কমন সে ডিগ্রি চেঞ্জ করে আসে, তো এই টাইপের অঙ্কগুলিকে তোমরা ভালো করে দেখে যাও, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু কমন পাবে, ঠিক আছে? এইরকম টাইপের অঙ্কগুলো আসতে পারে বা এখান থেকেও কমন এসে যেতে পারে। এবং তার সঙ্গে একটা সব ছাত্রছাত্রীকে বলি একটা অনুরোধ যে তোমরা সাইন থিটা কস থিটার যে ডিগ্রিগুলোর মান এগুলোকে কিন্তু ভালো করে মুখস্থ রাখো বা মনে রাখো, বা সাইন থিটা আর কস থিটা জানা থাকলে পুরো ত্রিকোণমিতির ডিগ্রির টেবিলটা তৈরি করতে পারবে। এই এই যে টেকনিকগুলোকে তোমরা কিন্তু মনে রাখো, এগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। এবং সিমিলারলি হাইট অ্যান্ড ডিস্টেন্সে যে আমাদের উচ্চতা এবং কি দূরত্ব যে অধ্যায় আছে সেই অধ্যায় কিন্তু ট্যান থিটা সাইন থিটা কিন্তু খুব কাজে লাগে, বিশেষ করে যখন মানে সুতোর অঙ্কগুলোর ক্ষেত্রে, যখন কোনো লোক যখন ঘুড়ি ওড়ায়, ঠিক আছে? দেখবে এরকম অঙ্ক আছে যেটা আমাদের সাইন থিটা ধরে করতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে এই ডিগ্রিগুলো কিন্তু খুব কাজে লাগে। আর বেশিরভাগ ক্ষেত্রে উচ্চতা এবং দূরত্বের যে অঙ্কগুলি আছে সেগুলোতে কিন্তু ট্যান থিটার মান জানলেই আমাদের নেমে যায়। তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই মানগুলো তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করো, কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই কাজে আসবে, এবং যেগুলো দেবো ওগুলোর মধ্যে থেকেই আসবে। তো সেই জন্যই বলছি যে এগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করো, ঠিক আছে? এবং দেখো এইখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে যে এইখানে দেখো এই যে 10-এর দাগের II-এর অঙ্কটা, সরি 8-এর দাগের অঙ্কটা এবং 10-এর দাগের II-এর অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারে। 8-এর দাগের অঙ্কটাও XY-এর মান নির্ণয় করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, 3 মার্কসের জন্য এবারে পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঠিক আছে? এবং তার সঙ্গে দেখো আমরা এইখানে তোমরা করবে হচ্ছে প্রয়োগ চব্বিশের অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক, কারণ আমি টেস্ট পেপারে অনেকবার দেখেছি মানে এই রকম টাইপের অঙ্কগুলো কিন্তু দেখেছি, ঠিক আছে? তার সঙ্গে তোমরা অবশ্যই XXX দিয়ে রাখো, প্রয়োগ টোয়েন্টি নাইন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রয়োগ XXX খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসার খুব চান্স আছে, একদম 100% বলতে গেলে চান্স আছে, ঠিক আছে? তার সঙ্গে তোমরা অবশ্যই করবে প্রয়োগ XXXII, প্রয়োগ XXXV এবং এইখানে দেখো প্রয়োগ XXXV, প্রয়োগ XXXVI, প্রয়োগ XXXVII এগুলো 2 নম্বরের কিন্তু পরীক্ষায় আসবে, 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। এই প্রয়োগ XXXV, প্রয়োগ XXXVI এবং প্রয়োগ XXXVII কিন্তু 2 নম্বর, তার সঙ্গে 38ও এই যে থিটা অপনয়ন এগুলো 2 নম্বরের কিন্তু পরীক্ষায় আসার খুব চান্স আছে। তার সঙ্গে দেখো অবশ্যই তোমরা করবে প্রয়োগ XXXVI, ঠিক আছে? প্রয়োগ XXXVII, 42, এই যে 42-এর অঙ্কটা 2 নম্বরের শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। এই 42-এর অঙ্কটা দেখবে আমরা ABTO বলো বা পর্ষদ টেস্ট পেপার বলো, এখানে কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আছে, ঠিক আছে? এই যে সর্বনিম্ন মান বের করার অঙ্ক এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2 মার্কসের আসার খুব চান্স আছে, ঠিক আছে? তার সঙ্গে তোমরা অবশ্যই করবে দেখো 23.3-এর
একের দাগে ট্রিপল আই, একের দাগে ট্রিপল আই, তার সঙ্গে আই এক্সের অঙ্ক, ওই তিনের দাগের আই এক্স, তিনের দাগের এক্স আই এক্স, ঠিক আছে, এই অঙ্কগুলো এবং এক্স ডবল আই, এক্স ট্রিপল আই, এই কটা অঙ্ক তোমরা কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। এবং এর সঙ্গে এইখানে দেখো তিনের দাগের অঙ্ক মানে ডব ট্রিপল আই বলে দিচ্ছি, ছয়ের দাগের হচ্ছে ট্রিপল আইয়ের অঙ্কটা, ছয়ের দাগের আই ভি, ছয়ের দাগের ভি এবং ছয়ের দাগের ভি আই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে এই যে থিটা অপনয়নের অঙ্কগুলো আছে এগুলো কিন্তু করবে, এগুলো টু মার্ক্সের আসতে পারে এবং শর্ট কোশ্চেন কিন্তু সবই তোমরা করবে, ঠিক আছে। এবার আমরা ত্রিকোণমিতি কোণ যে পূরক কোণের যে ত্রিকোণমিতি অধ্যায়টা আছে সেই অধ্যায়ে আমরা দেখবো এখান থেকে কী কী কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট আছে। সর্বপ্রথম প্রয়োগ সেভেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আসার খুব চান্স আছে। তারপর আছে প্রয়োগ টুয়েলভ, খুব ভালো কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে। প্রয়োগ টুয়েলভ এখানে দেখো প্রয়োগ চার পাঁচ ছয় যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের টু মার্ক্সের আসতে পারে, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখবে। এর সঙ্গে দেখো আটের দাগের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, বহুবার পরীক্ষা এসছে, তোমরা যদি টেন ইয়ার্স দেখো তোমরা কিন্তু দেখতে পাবে। তার সঙ্গে তোমরা চারের দাগের অঙ্কটা মানে কোষে দেখি চব্বিশের চারের দাগের অঙ্কটা সাইন সেভেন্টিন ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এটাও কিন্তু খুব ভালো অঙ্ক, ঠিক আছে। ওকে, তো এইখানে দেখো এইখানে তোমরা বহু বিকল্প যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলোকে প্রতিটা ভালোভাবে করবে, কারণ শর্ট কোশ্চেন ছত্রিশ মার্ক্সের আসে, সেই শর্ট কোশ্চেন কিন্তু আমাদের ছত্রিশে ছত্রিশ তুলতে হবে। তার জন্য এই বইয়ের যত শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোকে ভালোভাবে সারতে হবে, ঠিক আছে। এর সঙ্গে এইখানে আমি উচ্চতা এবং যে দূরত্বর যে অধ্যায়টা আছে এটা আমি আলাদা করে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো, কারণ এখানে অনেক অঙ্ক আছে যেগুলো মানে বলতে গেলে মাধ্যমিক পরীক্ষায় এসছে এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এর সঙ্গে আমি দেখো এইখানে যে কটা কোশ্চেন দিয়েছি এইখানে প্রতিটা কোশ্চেন, এই সাতটা কোশ্চেন, আরও কোশ্চেন আছে কিন্তু দেখো এই সাতটা কোশ্চেন একটু ভিন্ন টাইপের কোশ্চেন, ঠিক আছে। এই সাতটা কোশ্চেন কিন্তু ভিন্ন টাইপের কোশ্চেন যেগুলো বইয়ের বাইরে আছে, তার মধ্যে এইটা এই যে সাইন সেভেন্টি ডিগ্রি এটাও আমাদের কি বইয়ের মধ্যে আছে, বাদবাকি যা কোশ্চেন আছে এটাও আমাদের কি লাস্ট এই মানে এই দুটো কোশ্চেন কিন্তু বইয়ের মধ্যে আছে, বাদবাকি তুমি যদি এগুলোকে দেখো এগুলো কিন্তু বইয়ের মধ্যে নেই। যেমন প্রথমের কোশ্চেনটা দেখো এই অঙ্কটা কিন্তু 2005 সালে পরীক্ষায় এসেছিল, ঠিক আছে, এবারে কিন্তু এটা রিপিট হওয়ার খুব চান্স আছে। কারণ আমি একটা জিনিস মানে দেখবে যে টেন ইয়ার্স অনেকেই টেন ইয়ার্স করে, যেমন সিবিএসসি আইসিএসসি বোর্ডগুলো টেন ইয়ার্স করে গেলে কিন্তু এরা অনেক কমন পেয়ে যায়, তেমন তোমরাও যদি টেন ইয়ার্সগুলোকে করতে থাকো এখন সেগুলো সেখান থেকেও কিন্তু অনেক কমন পেয়ে যাবে, ঠিক আছে। তেমন এই সাইন থিটার এই অঙ্কটাও বলতে গেলে 2012 সালে এসছে, এটাও হচ্ছে তোমার কোনো না এটার বোধহয় সাল দিইনি, এটাও কিন্তু কোনো না কোনো ইয়ারে এসছে, ঠিক আছে। এই এই অঙ্কগুলো এই অঙ্কটা 19 এসছে, এটাও কত 09, এটা আননোন অঙ্ক পুরো এগুলো। তো এই অঙ্কগুলো তোমরা কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করো, না করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলো, তাহলে আমি করিয়ে দেবো। বিশেষ করে এই অঙ্কটার ক্ষেত্রে একটু আটকাতে পারে এইটা, আর এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এই এই দুটো অঙ্কের ক্ষেত্রে মানে চার পাঁচ এবং একের ক্ষেত্রে তোমাদের একটু হয়তো প্রবলেম হতে পারে। তো কোনো চিন্তা নেই, আমি করিয়ে দেবো, হয়তো ভিডিওগুলো লেটে আসছে, ঠিক আছে, কিন্তু আমি অলরেডি করিয়ে দেবো, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্য থেকে যে একটা প্রয়োগ আননোন ছিল অলরেডি করিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমাদের ওই যে বাস্তব সমস্যার যে চ্যাপ্টারটা ছিল ওইটাও কিন্তু আমি রিসেন্টলি মানে অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিও করা, ওটা শুধু আপলোড করলেই তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতন এখানে এই ভিডিওটাকে সমাপ্ত করলাম, নেক্সট ভিডিওতে এই যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমার দাগ দিয়ে দেবো, ঠিক আছে। কোনো রকম টেনশান তোমরা করবে না, এক নাম্বার কথা, খুব তোমরা টেনশান এখন মানে পরীক্ষা কী হবে কী না হবে এই নিয়ে খুব টেনশানে আছো, কোনো টেনশান করার দরকার নেই, ঠিক আছে, কোনো টেনশান নেই, সব কমন পাবে, সব ইজি কোশ্চেন। অ্যাকচুয়ালি মাথায় রাখবে যে বোর্ড এক্সাম কোনো দিনও কঠিন হয় না, ওর থেকে তোমরা টেস্টের যে এক্সাম দিয়েছো না ওটা কঠিন হয়, ওটা কঠিন হয়, বোর্ড এক্সাম কোনো দিনও কঠিন হয় না, খুব সোজা কোশ্চেন হয়, এটা একদম সোজা কোশ্চেন হয়, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। কোনো টেনশান করার দরকার নেই, অঙ্কগুলোকে বারবার বারবার রিভিশন মারো, বইয়ের যা কোশ্চেন আছে অঙ্ক আছে সেগুলোকে রিভিশন মারো, ওখান থেকে সবই পেয়ে যাবে, সবই পেয়ে যাবে। অলরেডি তোমরা পর্ষদ
তোমরা মানে বলতে গেলে পর্ষদ টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার এবং তার সঙ্গে আরেকটা কী ছিল বেশ আমার মনে হচ্ছে না, ওইটাও তোমরা অলরেডি সেরে নিয়েছো। আবার কিসের টেনশান, মানে যা কোশ্চেন আসবে সবই তোমরা করতে পারবে, সবই করতে পারবে, তো অত টেনশান নেওয়ার কিছু কারণ নেই। কিন্তু এই নয় যে টেনশান নিয়ে, অতিরিক্ত টেনশান নিয়ে শরীর খারাপ করব, কিন্তু তা নয়। কিন্তু টেনশান নেবে না, অবশ্যই যেভাবে পড়ছো 10 থেকে 12 ঘন্টা করে পড়তে থাকো, একদম সাকসেস, একদম দারুণ রেজাল্ট হবে, নিশ্চিন্তে থাকো, দারুণ রেজাল্ট হবে, কোনো ভয় পাওয়ার কিছু কারণ নেই। ঠিক আছে, তো আজকের মতন এখানে এই ভিডিওটাকে সমাপ্ত করলাম।